এবার ভারতের তরফ থেকে কাতারের উপরে অ্যাকশন নেওয়া শুরু হয়ে গেল। আপনি কি জানেন, মাত্র 8টা নেভি অফিসারকে অ্যারেস্ট করা হয়েছিল, ভারতের ছিল তারা, কিন্তু ভারত মোটামুটি 500 জনকে আটক করে ফেলেছে কাতারের। এই মুহূর্তের বড় খবর, কিন্তু কি এর বৃত্তান্ত, এই খবরের সত্যতা কি, চলুন জানা যাক আজকের এই ভিডিওতে, শুনলে চমকে যাবেন বন্ধু। কাতার প্রতিনিয়ত ভারতের সমস্ত রকম কোম্পানিকে নিচু করে চলেছে, এছাড়াও ভারতকে দেয়া সমস্ত প্রজেক্ট কাতার বন্ধ করে দিয়েছে, সেই সব প্রজেক্ট দিচ্ছে অন্যান্য দেশকে। এই মুহূর্তে ভারতের মাথায় হাত, কিন্তু ভারত এমন কিছু ব্যবস্থা নিতে চলেছে কাতারের বিরুদ্ধে, সেগুলো সম্পর্কে শুনলে আপনি সত্যি অবাক হবেন। সমস্ত রকম নিউজ ঘাঁটলে বুঝতে পারবেন যে কাতারকে চারিদিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে, কিন্তু কিভাবে। দেখুন, কাতার এখন এই মুহূর্তে ভাবনা চিন্তা করছে যে ভারতের এক্স 8টি অফিসার তাদেরকে ছাড়া যাবে কি না। ভারত কাতারকে ভাবতে বাধ্য করিয়েছে, কিভাবে বাধ্য করিয়েছে সেটা এই ভিডিওতে বলবো। তো বন্ধু, ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো, এরকম আরো অনেক নলেজেবল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক অন্তত ভিডিওটিকে দেবেন। দেখুন, কাতার ভারতের সঙ্গে এতদিনে যা যা করেছে সে সব কিছু আমরা সকলেই জেনে গেছি। দেখুন, এইবার এই মুহূর্তের সেরা যে খবর সেটা হচ্ছে কাতারের যে এয়ারবেস, এই কাতারের এয়ারবেস ভারতের থেকে অনেক রকম ভাবে জিএসটি চুরি করে চলেছে, এমন ভাবে জিএসটি চুরি করেছে যেটা ধরা ছোঁয়ার বাইরে, যেটাকে ধরে পাওয়া মুশকিল। কাতারের এয়ারবেস যখনই ভারতের মধ্যে ল্যান্ড করে, ঠিক সেই সময়তে অনেক রকম চার্জেস কাতারকে পে করতে হয় ভারতকে। কেন না, কাতারের এয়ারক্রাফট ভারতের মাটিতে নামছে বলে, আর এই চার্জেসগুলো 1-2 টাকা নয়, 1-2 হাজার কোটি টাকা হয়। দেখুন, ইন্ডিয়া অফিসে সেই পেমেন্টগুলো কাতার দেয়নি, সেই পেমেন্টগুলো ডাইরেক্ট কাতার থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতে। 2020 থেকে শুরু করে 2023 এর সমস্ত রকম জিএসটি এবং চার্জেস তারা ভারতের হেডকোয়ার্টারে জমা করেনি। এই অঙ্কটা কত জানেন, 57,000 কোটি টাকা। হ্যাঁ, এই 57,000 কোটি টাকা কাতার মেরে দিয়েছে ভারতের। কাতারের ট্যাক্স রিলেটেড 6,000-এরও বেশি মামলা ভারতের কোর্টে পড়ে আছে, যেগুলোকে এখনো অবধি সলভ করা যায়নি। আপনি কি জানেন, এখনো অবধি এই বিষয়ে 500 মানুষকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এই 500 ব্যক্তি যদি মুখ খোলে তাহলে আরো 5,000 ব্যক্তি ধরা পড়বে, আর সেখানে কাতারের বড় বড় অফিসাররাও লুকিয়ে আছে। কাতার এই জিনিসগুলোকে হালকাভাবে নিচ্ছে, তার কারণ কাতার বলছে এই সমস্ত ঘটনা একদমই তুচ্ছ, একদমই ছোট, একদমই নগণ্য। কিন্তু এই মুহূর্তে ভারতের অনেক বড় বড় সংস্থা এই কেসটির সঙ্গে লড়তে শুরু করে দিয়েছে, মানে এবার অনেক বড় বড় মাথা এখানে আসবে এবং পুরনো যে ফাইলগুলো সেগুলোকে রিওপেন করা হবে। কাতারের বিরুদ্ধে ভারতের কাছে সমস্ত মামলা আবারও রিওপেন করা হতে চলেছে। ভারতের জিএসটি চুরির মামলাতে যাদের যাদের নাম আছে তাদের সকলকে ধরা হবে এবং সাজা দেয়া হবে। ভারতের বিখ্যাত কনস্ট্রাকশন কোম্পানি LNT এর নামের উপরেও কাতার অনেক বড় বড় অ্যালিগেশনস দিয়েছে, কিন্তু এখনো অবধি LNT মিডল ইস্টের সব থেকে পপুলার কোম্পানি। ভারতবর্ষে এক বছরের মধ্যে 4,500 কোটি টাকার প্রজেক্ট শুধু LNT পায়, আর এই টাকার অঙ্ক কম নয়। আর কাতার থেকে আসা সব থেকে খারাপ খবর যেটা এই মুহূর্তে, সেটা হচ্ছে মিডল ইস্টের সমস্ত দেশ এখন ভারতবর্ষের LNT কে 40-50 হাজার কোটি টাকার প্রজেক্ট দিয়ে দিয়েছে। বন্ধু, এর আগে সেই প্রজেক্ট গুলো কাতারও কিছুটা অংশ নিত, কিন্তু এই মুহূর্তে কাতারকে সেই প্রজেক্ট দেয়া হয়নি, দেয়া হয়েছে ভারতবর্ষের LNT কে। এখানে কাতার অনেকবার চেষ্টা করেছিল ভারতীয় কোম্পানিগুলোকে নিচু করার, ভারতীয় কোম্পানি LNT-র নামে অনেক কিছু অ্যালিগেশন দিয়ে সেই কোম্পানিকে ডুবিয়ে দেওয়ার, কিন্তু কাতার সেটা করতে পারেনি। ভারতের LNT যে কোম্পানি সেটা বিভৎস বড় কোম্পানি, আপনি হয়তো নাম শুনে থাকবেন। আর এই LNT কোম্পানির বহু বড় বড় প্রজেক্ট নিজে হাতে তুলে নেয় এবং সেই দায়িত্ব খুব ভালোভাবেই পালন করে। ভারতীয় রেল, ইলেকট্রিসিটি, রাস্তাঘাট, এছাড়াও আরও অনেক কিছু LNT কোম্পানির দ্বারাই তৈরি হয়। বলতে পারেন কাতারের চাল এখন তার মাথার উপরেই ঘুরে পড়েছে। উল্টো দিকে আর একটা খবর বেরিয়ে আসছে, কাতার এখন বারবার করে ভারতকে রিকোয়েস্ট করছে যে যে বিমান ভারতবর্ষ থেকে কাতারে যায় সেই বিমানের সিট আরও বাড়াতে, এতে করে যাতে তাদের ব্যবসাটা আরও ভালো হয় ভারতের সঙ্গে। কিন্তু ভারতবর্ষ এখনও অবধি এই বিষয়ে কোনো স্টেপ নেয়নি, এমনকি ভারত এটাও জানায়নি তারা আদৌ সিট বাড়াবে কি বাড়াবে না। দেখুন, সিট বাড়ালে কাতার এয়ারবেসের অনেক লাভ হবে, আর কাতার ভারতবর্ষের 8টা নেভি অফিসারকে ডেথ পেনাল্টি দিয়ে যা ভুল করেছে, তারপরে ভারত সরকার কোনোদিনও আর চাইবে না কাতারের সঙ্গে বন্ধুত্ব আরও স্ট্রং হোক এবং ব্যবসায়িক দিকটা উন্নতি হোক। UAE এবং সৌদি আরবের মতো দেশ যেখানে কাতারকে বয়কট করেছে, ঠিক তেমনভাবে ভারতও বয়কট করতে চলেছে আর কিছুদিনের মধ্যে কাতারকে, যদি কাতার এখনও অবধি ভারতের কথা না শোনে। যদি কোনো দেশ ভারতের এক্স নেভি অফিসারকে ফাঁসির সাজা শোনায় আর যদি ভারত সেই দেশের উপর কোনো অ্যাকশন না নেয়, তাহলে কিন্তু সেটা ভারতের কাছে খুবই লজ্জা
চিন্তাজনক বিষয়, এমনটা হতে পারে না। ভিডিওর প্রথমে যেমন বললাম যে কাতারের দুর্দিন নেমে এসেছে, ভারতবর্ষ এমন কিছু স্টেপ নিয়েছে যাতে কাতারের ক্ষতি হতে চলেছে, তেমনই আর একটা খবরও উঠে আসছে, ভারত এমন একটা ডিসিশন নিয়েছে যার ফলে কাতারের মাথায় হাত হবে আর কিছুদিন পরেই। ভারত কাতারের উপর অনেকটা ডিপেন্ড করে বেঁচে আছে। কাতারের অনেক তেল এবং গ্যাস ভারতবর্ষে আসে বলেই ভারতবর্ষের মানুষজন চলতে পারে এবং গাড়ি চালাতে পারে। আর ভারতবর্ষ কোনোদিনও চায় না এই ডিপেন্ডেন্সিটা সারা জীবন কাতারের সঙ্গে থাক, মানে ভারতবর্ষ কাতারের উপরে ডিপেন্ড করে থাকতে চায় না। ভারত এখন নিজেদের গ্যাস এবং তেলের সাপ্লাই কাতার থেকে কাট করে দিতে চলেছে, যার ফলে ডাইরেক্ট প্রভাব কাতারে গিয়ে পড়বে। বড় খবর এটা যে ভারতের পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ভারতের মধ্যে 4 বিলিয়ন কিউবিক মিটার অবধি ন্যাচারাল গ্যাস রিজার্ভ বানানো হবে। আর এই ন্যাচারাল গ্যাস ট্যাঙ্কের কাজ হবে ভারতের প্রয়োজনীয় যত তেল এবং গ্যাস সেটা ভারতকে সাপ্লাই করা, তার সঙ্গে সঙ্গে ভারতের পার্শ্ববর্তী যেসব দেশ আছে সেখানেও গ্যাস এবং তেল সাপ্লাই করা। আর অন্যদিকে কাতার এবং চায়না সবসময় চাইছে ভারতের এই প্রজেক্ট যেন ধ্বংস হয়ে যাক, এই প্রজেক্ট যেন সফল না হোক, কিন্তু ভারত এই মুহূর্তে জোর কদমে চলেছে এই প্রজেক্টটিকে কমপ্লিট করার জন্য। দেখুন বন্ধু, এই মুহূর্তে ভারতবর্ষের গ্যাস স্টোর করে রাখার যে ক্যাপাসিটি সেটা অনেকটাই কম। বিশাখাপত্তনম থেকে শুরু করে ব্যাঙ্গালোর আরো অনেক জায়গা আছে ভারতবর্ষে যেখানে এখনো অবধি খুব কম পরিমাণ গ্যাস স্টোর করে রাখা যায়, যার কারণ ভারতবর্ষকে বিভিন্ন দেশ থেকে গ্যাস ইম্পোর্ট করতে হয়। ভারতের যে গ্যাসের এবং তেলের প্রয়োজন তার 50% ভারতে স্টোর করা যায় বটে, কিন্তু বাদবাকি 50% অন্য দেশ থেকে সবসময়তেই কিনতে হয়। এখন মিলিয়ন মেট্রিক টন অবধি ক্যাপাসিটি ভারতের আছে, কিন্তু ভারত চাইছে সেটাকে বিলিয়ন মেট্রিক ক্যাপাসিটি অবধি নিয়ে যাওয়ার, তার কারণ ভারত কারোর উপর ডিপেন্ড থাকতে চাইছে না। ভারতবর্ষ ONGC, অয়েল ইন্ডিয়া এছাড়াও আরো অনেক বড় বড় তেল এবং গ্যাসের সংস্থাদেরকে ডেকে একটা মিটিংও করেছে কদিন আগে। 3-4 বিলিয়ন কিউবিক গ্যাস স্টোরেজ ক্যাপাসিটি ভারতের মধ্যে কয়েক বছরের মধ্যেই যেন করা হয়, এরকমই মোদি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। $102 মিলিয়ন $102 মিলিয়ন খরচা হতে পারে এই জিনিসগুলো করার জন্য। মোটামুটি বলতে পারেন 2030 সালের মধ্যে 15% বৃদ্ধি করবে গ্যাস সংরক্ষণ ক্ষমতা। ভারত লাগাতার চেষ্টা করে চলেছে এমন কিছু করার যেটা করলে কাতারের উপর আর ডিপেন্ড থাকতে হবে না বা কাতারের উপর ভর দিয়ে থাকতে হবে না। ট্যাক্স চুরির জন্য যেমন 500 জনকে আটক করা হয়েছে, তেমনি কাতারের বিরুদ্ধে আরো অনেক অ্যালিগেশনস এবং কেস বা FIR ভারতের সুপ্রিম কোর্টে পড়ে আছে, যেগুলো এখনো অবধি ক্লোজ ছিল। আর ভারত সরকার চাইছে সেই সব কেসগুলোকে রিওপেন করার। ভারত এই সময় চাইছে যে কাতার এয়ারবেসের সমস্ত রকমের অফিসার্স গুলোকে ধরার এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ করার যে কেন তারা ট্যাক্স চুরি এভাবে করেছে। কাতারের বিরুদ্ধে একের পর এক অ্যাকশন নিয়ে চলেছে ভারত সরকার, কিন্তু বন্ধু এগুলো নিউজ চ্যানেলে এখনো অবধি আসছে না, তাই আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব সব সময় এই আপডেট গুলো দেওয়ার, তার জন্য অবশ্যই নজর রাখবেন এই চ্যানেলে। তবে আর কিছুদিনের মধ্যেই 8 নেভি অফিসারের কি হলো, ফাঁসি কবে হবে, সে সব তথ্য আপনারা পেয়ে যাবেন। এখনো অবধি ফাঁসির ডেট দেয়া হয়নি, তবে ভারত সরকার নিশ্চিত তারা আটকাতে পারবে 8 জন ex-Navy অফিসারকে। তবে দেখা যাক কি হয়, সময়ই এর উত্তর দেবে। তবে একটা কথা অবশ্যই জেনে রাখা ভালো বন্ধু, যদি 8টা ex-Navy অফিসারের ফাঁসি ভারতকে না বলে কাতার দিয়ে দেয়, তাহলে কিন্তু ভারতের সঙ্গে কাতারের দ্বন্দ্ব 100% বাঁধবেই বাঁধবে। আর একটা খবর বলে দিই, এই মুহূর্তের সেরা যে খবর, কাতারের 8 জন ex-Navy অফিসারকে নিয়ে মিটিং এ বসেছিলেন কিছুদিন আগেই নরেন্দ্র মোদী, এবং সেই মিটিং এর কি ফলাফল হয়েছে তা এখন আমাদের কাছে অজানা। তবে বন্ধু আশা রাখছি এরকম খবর আপনাদের পেয়ে খুবই ভালো লাগলো, বাদবাকি আপনার কি মনে হচ্ছে সেটা অবশ্যই এখনই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। ভারত কি আদৌ পারবে কাতারের উপর থেকে ডিপেন্ডেন্সি কমিয়ে আনার? ভারত কি কাতারকে না নিয়ে চলতে পারবে? সেই বিষয়ে আপনার কি মনে হয় এখনই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান বন্ধু। কাতার কি ভারতীয় ex-Navy অফিসারগুলোকে ছাড়বে নাকি ফাঁসির দড়ি গলায় পড়াবে? সেই বিষয়ে অবশ্যই আপনার মতামতটা খুবই দরকার। তো বন্ধু আসছি পরে ভিডিওতে, আপাতত আজ নিচ্ছি বিদায়। যতদিন না আসছি ততদিন সকলে খুব ভালো থাকুন বন্ধুরা।